ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন বেঙ্গলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব টিটিএল সার্কিট অর ট্রানজিস্টার লজিক সার্কিট। তাহলে ফার্স্টে আমরা দেখে নেব যে সার্কিটটা কীরকমভাবে আমরা ড্র করব। এই তিনটে ইনপুট এখানে এ বি সি, প্রথমে এটা ট্রানজিস্টার ওয়ান, এটাকে আমি টি ওয়ান দিয়ে ডিনোট করলাম। এটা আমাদের ট্রানজিস্টার টু, টি টু দিয়ে ডিনোট করলাম। এটা ট্রানজিস্টার থ্রি, টি থ্রি দিয়ে ডিনোট করলাম। এবং এটা ট্রানজিস্টার ফোর, টি ফোর দিয়ে ডিনোট করলাম। এবং এই রেজিস্ট্যান্স আর ওয়ান, এটার মান ধরলাম 4 kΩ সাধারণত হয়ে থাকে। এই রেজিস্ট্যান্সের মানটা R2, এটা R3 এবং এটা R4, 1 kΩ, এটা 1.6 kΩ, R3 160 ওহম। তাহলে ফার্স্টে এখানে আমরা VCC লিখেছি, তাহলে VCCতে সাধারণত 5 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়। এখন এই যে প্রথমে যেটা দেখিয়েছি, এখানে এটাকে বলা হয় মাল্টি অ্যামিটার। অর্থাৎ এখানে যে জেনারেলি আমাদের একটা ট্রানজিস্টারের অ্যামিটার একটা হয়ে থাকে আমরা জানি যেটা, কিন্তু এখানে একের বেশি, এজন্য এটা মাল্টি অ্যামিটার বলা হয়। এখানে আমি তিনটে দেখিয়েছি, এরকম আমরা ম্যাক্সিমাম 8টা অ্যামিটার ব্যবহার করতে পারবো। এবং এক্ষেত্রে যে টি ওয়ানটা সেটা অ্যান্ড গেটের মতন বিহেভ করে এবং টি টুটা সেই ডেটাটাকে কমপ্লিমেন্ট করে, অর্থাৎ নট গেটের মতন ব্যবহার করে। সেই জন্য এর যে অপারেশান হয় সেটা ন্যান্ড গেটের মতন হয়। তাহলে ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা আমরা দেখে নেব। তাহলে ফার্স্টে এ বি সি আর আউটপুট, এই আউটপুটটা যদি ক্যাপিটাল ওয়াই ধরি আমরা, তাহলে ওয়াই, তাহলে ন্যান্ড গেটে কী হয়ে থাকে, এ বি সি সেগুটার বার। তাহলে ফার্স্টে 0 0 0, 0 0 1, 0 1 0, 0 1। তাহলে 0 0 এটার যদি রেজাল্টটা কী হবে, 1, এখানেও রেজাল্টটা কী হবে, 1, এক্সেপ্ট এই 1 1 যেটা আছে এটার বার, তার মিন্স 0। তাহলে এই একটা শুধু অ্যান্সার আসবে আমাদের লজিক 0, আর বাকি ক্ষেত্রে আমরা পাব লজিক হাই। এখন এটা আমাদের মনে রাখতে হবে, জাস্ট এই সার্কিট এবং এই ট্রুথ টেবিল থেকে আমরা বলে দিতে পারবো এই আউটপুটে 1 আসলে সেটা তার মিন্স লজিক হাই, মিন্স হাই ভোল্টেজ। এবং যখন 0 আসবে তখন লজিক 0, মিন্স লো ভোল্টেজ।
এবং এই আউটপুটেরটা আমরা আউটপুট এবং গ্রাউন্ড এর ভিতরে ভোল্টেজটা আমরা মেজার করব এই আউটপুট এবং এই গ্রাউন্ডের রেসপেক্টে। তাহলে এই যে যেটা আমি ট্রুথ টেবিল দেখালাম এটা কিভাবে অপারেট করে সেটা আমাদের জানতে, এটার অপারেশন বলার আগে আমি ট্রানজিস্টর সম্পর্কে এবং ডায়োড সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই, এটা অ্যানালিসিস করার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ। তাহলে ফার্স্টে একটা ট্রানজিস্টর, এটা বেস, এটা কালেক্টর, এটা এমিটার। তাহলে বেস, কালেক্টর, এমিটার। এখন এটা একটা এনপিএন ট্রানজিস্টারের ভিবিই, অর্থাৎ বেস এবং এমিটারের মধ্যে ভোল্টেজ, দুটো পয়েন্টের ভিতর যে ভোল্টেজটা হবে সেটা হলো আমাদের মনে রাখতে হবে 0.7 ভোল্ট। এই ভোল্টেজটা ভিবিই, ভোল্টেজ বিটুইন বেস অ্যান্ড এমিটার। এবং ভিসিই, ভোল্টেজ বিটুইন কালেক্টর অ্যান্ড এমিটার পয়েন্ট অ্যাট দ্য কন্ডিশন স্যাচুরেশন, আমি শর্টে স্যাট লিখলাম। এই ভোল্টেজের মানটা হলো 0.2 ভোল্ট। একটা ডায়োড যখন অপারেট করে এটার জন্য যে ভোল্টেজ ড্রপটা হয় সেই ভোল্টেজ ড্রপটা ভিডি, 0.7 ভোল্ট। এবং একটা ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকবে আমরা কখন বলবো, এই পয়েন্টটা পিএন, এই পি পয়েন্টটা পজিটিভের সঙ্গে এবং এন পয়েন্টটা নেগেটিভের সঙ্গে, তখন আমরা তাকে বলবো ফরওয়ার্ড বায়াস। এখানে পজিটিভ নেগেটিভ অর্থাৎ এই দিকের ভোল্টেজটা হাইয়ে থাকতে হবে এবং লো, আমাদের এই ক্ষেত্রে এই দিকের ভোল্টেজটা যদি লজিক হাইয়ের সঙ্গে কানেক্ট থাকে এবং এনের দিকটা যদি লজিক লোয়ের সঙ্গে কানেক্ট থাকে তাহলে সেটাকে আমরা বলবো যে এটা ফরওয়ার্ড বায়াসে আছে। এবং এর উল্টোটা অর্থাৎ পি প্রান্তটা লজিক লোয়ের সঙ্গে কানেক্টেড এবং এন প্রান্তটা লজিক হাইয়ের সঙ্গে কানেক্টেড, তখন আমরা তাকে বলবো রিভার্স বায়াস। তাহলে এটা আমরা এখন অ্যানালিসিস করব। ফার্স্টে যে ইনপুটস, এই তাহলে এর তিনখানা স্টেজ আমরা দেখতে পাচ্ছি, এইটাকে বলা হয় ইনপুট স্টেজ, এই অংশটাকে বলা হয় ফেজ স্প্লিটার, কে বলা হয় আউটপুট স্টেজ। আউটপুটের ভিতরে এই যে অ্যারেঞ্জমেন্ট থাকে, অর্থাৎ দুখানা আমরা দেখছি ট্রানজিস্টার এবং তার মাঝে একটা ডায়োড আছে, এবং এটা যখন অন থাকবে তখন এটা অফ থাকে, এবং এটা যখন অন থাকে তখন এটা অফ অবস্থায় থাকে। এই যে স্ট্রাকচার বা গঠনটাকে বলা হয় টোটেম পোল অ্যারেঞ্জমেন্ট। ইনিশিয়ালি আমরা কী ধরছি, এই পয়েন্টে যে ইনপুটগুলো 0 0 0, তাহলে আমাদের এই যে আউটপুটে কী হবে, 1 পাবো, কিন্তু কী করে অপারেট করছে এটা। তাহলে এটার আমরা যদি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি, এই পয়েন্টটা তাহলে এই পয়েন্টের রেসপেক্টে এখান থেকে ড্র করলাম, করার পরে এদিকে তিনটে ডায়োড আছে, এই এটা এখানে এরকম হবে, তাহলে এটা কি এন পিএন এরকম গঠন আছে। এখন এখানে যখন 0 0 0, দ্যাট মিন্স লজিক 0, তার মানে এখানে আমরা খুব অল্প ভোল্টেজ অ্যাপ্লাই করছি, সে ভোল্টেজটা 0.2 ভোল্ট। ওকে, এখন এখানে যখন 0.2 ভোল্টেজ দিচ্ছি এবং এখানে 5 ভোল্টেজ সাপ্লাই এখানে আসছে, এখন এই দিকটাতে লো, আমি আগেই বলেছি এই দিকটাতে লো এবং এই দিকে দেখতে পাচ্ছি এটা হাই, তাহলে এটা কিসে থাকবে, এটা অবভিয়াসলি ফরওয়ার্ড বায়াসে থাকবে। এবং এই দিকে যেটা দেখতে পাচ্ছি এদিকেরটা থাকবে রিভার্স বায়াসে, থেকে এই সার্কিটে এই কারেন্টটা এই দিকে ফ্লো হবে, কিন্তু এই দিকে রিভার্স বায়াসে থাকার জন্য ফ্লো হবে না। তার কারণ হলো এই যে এখানে যেটা আছে এটাকে যদি আমরা, এই অংশটাকে যদি আমরা ভি বিই টু এবং এখানে যে ড্রপটা হবে, এই দুটো মিলিত ড্রপ
0.7 plus 0.7 that means total ta hobe 1.4 volt kintu ekhane jodi amra voltage bibechona kori ekhane amra dekhte pacchi 0.2 volt ebong ekhane 0.7 volt orthat total ekhane voltage ta 0.9 volt kintu ekhane amader ei transistor duto on howar jonno minimum je voltage ta dorkar seta holo ekhankar drop plus ekhankar drop তাহলে এর আগেই আমি কি বলেছি একটা ট্রানজিস্টরে বেস টু এমিটারের যে ড্রপটা 0.7 তাহলে এখান থেকে টোটাল এটা হয়ে এই ড্রপটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেটার মান কত হবে 0.7 প্লাস 0.7 দ্যাট মিন্স 1.4 তাহলে এই ভোল্টেজটা এই সার্কিটকে অন করতে পারবে না কারণ আমার আছে 0.9 ভোল্ট আর আমার দরকার মিনিমাম 1.4 ভোল্ট যেহেতু এখানে এই ভোল্টেজের থেকে কম হচ্ছে তো তখন এই ট্রানজিস্টরটা ট্রিগারিং করতে পারবে না দ্যাট মিন্স এই ট্রানজিস্টরটা থাকবে তখন অফ কন্ডিশন T1টা ফরওয়ার্ড বায়াসে যেহেতু আছে তাহলে T1টা থাকবে সেই অ্যাক্টিভ রিজিয়নে থাকবে T1 এবং T2 ট্রিগার হতে পারবে না অফ থাকার অর্থ হলো এই সার্কিটটা বিহেভ করবে অ্যাজ এ ওপেন সার্কিট তার কোনো সাপ্লাই এদিকে আসতে পারবে না তাহলে আমাদের সাপ্লাই পাচ্ছে না ট্রিগার হতে পারছে না তাহলে এটা ওপেন সার্কিট তাহলে T4 কেও এ ভোল্টেজ দিয়ে ট্রিগার করতে পারবে না তাহলে T2 এবং T4 অফ অবস্থায় থাকবে এখন আমরা দেখব যে T3 কি কন্ডিশনে থাকবে তাহলে এখানে যখন 0 0 তাহলে এখানে 0.9 এখন এখান থেকে এসে এই বেসে সাফিসিয়েন্ট ভোল্টেজ পাবে এবং ভোল্টেজ পাওয়ার ফলে এটা অন অবস্থায় থাকবে অন হবে এবং অন হওয়ার পরে তারপরে ডায়োড দিয়ে আউটপুটে আমরা ভোল্টেজটা পাবো এবং এই যে ভোল্টেজ পাবো এই ভোল্টেজটার মান হলো অনেকটা বেশি এখানে 5 দিচ্ছি তার থেকে কিছু কম কিন্তু ভোল্টেজটা অনেকটা বেশি সেজন্য এটাকে আমরা যদি মেজার করি হাই ভোল্টেজ পাবো এবং সেটাকে আমরা বলছি লজিক 1 এবং এটা যেহেতু ট্রিগার হচ্ছে তাহলে এখান থেকে এই কালেক্টর থেকে এমিটার শর্ট হবে তাহলে আলটিমেট আমরা এই রকম একটা লাইনের মধ্যে দিয়ে এখান থেকে এটা শর্ট হবে এখানে যেহেতু 0.7 ভোল্টের সাফিসিয়েন্ট পেয়ে যাবে শর্ট হয়ে আউটপুটে আমরা এই ভোল্টেজটা পাবো তাহলে এখান থেকে এখানে যদি ভোল্টেজ মেজার করি এটা যেহেতু ওপেনে আছে তাহলে এখানে আমরা ম্যাক্সিমাম ভোল্টেজটা পাবো তাহলে আউটপুটে যে ভোল্টেজ পাবো সেটাকে আমি যদি V0 দিয়ে ডিনোট করি তাহলে কি হবে আমার টোটাল ভোল্টেজ ছিল VCC এবং এখানে কিছুটা ভোল্টেজ ড্রপ হবে ধরছি এই কারেন্টটা I3 তাহলে এখানে রেজিস্ট্যান্স R3 তাহলে ড্রপটা কত হবে I3 R3 মাইনাস এটা কি হবে V এটা কি কালেক্টর এমিটার তাহলে VCE স্যাট মাইনাস এই এখানকার ডায়োডে যে ড্রপটা VD দিয়ে ডিনোট করলাম তাহলে VCC মাইনাস I3R3 মাইনাস VCE স্যাট জেনারেলি 0.2 ভোল্ট এবং এই যে ভোল্টেজটা VD ডায়োডের অ্যাক্রসে 0.7 ভোল্ট তাহলে আমি আরেকবার রিপিট করছি এখানে আমরা 0 0 দেওয়ার ফলে এই পোর্শনটা অর্থাৎ এখানে ডায়োডের এই অংশেতে আমরা দেখব এটা ফরওয়ার্ড বায়াসে আছে এবং এখানে যেহেতু সাফিসিয়েন্ট ভোল্টেজ পাবে না সেই জন্য এটা ট্রিগার হতে পারবে না এটা ট্রিগার হতে না পারার অর্থ হলো এটা ওপেন সার্কিটের মতন কাজ করবে এবং এটা যেহেতু ট্রিগার হতে পারছে না তাহলে T4 কেও ট্রিগার করতে পারবে না এবং এখান থেকে দেখব এই সাপ্লাইটা আসার ফলে এটাকে ট্রিগার করবে এবং এই শর্টের মাধ্যমে এই লাইন থেকে আমরা ভোল্টেজ পাবো সেটা ম্যাক্সিমাম ভোল্টেজ বাকি যেগুলো বলেছি অর্থাৎ 0 0 1 0 1 0 প্রতিটা ক্ষেত্রে এই একই নিয়মে আমরা ম্যাক্সিমাম ভোল্টেজ বা হাই লজিক পাবো এবং লাস্টের যে কন্ডিশনটা আমাদের ছিল 1 1 1 অর্থাৎ ইনপুটটা আমরা যখন ম্যাক্সিমাম দেব তখন কী ঘটনা ঘটবে এখানে যখন আমরা ম্যাক্সিমাম দেব অর্থাৎ এখানে লজিক হাই থাকার ফলে এটা তখন রিভার্স বায়াসে থাকবে এবং এই যে অংশটা এই দিকের অংশটা এই যে 1.4 ভোল্টেজ যেখানে আমাদের দরকার ছিল তাহলে এখানে দেখব
তখন এই সাফিসিয়েন্ট ভোল্টেজ পাওয়ার ফলে এই এখন ফরওয়ার্ড বায়াসে থাকবে, এই অংশটা এই দিকটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, তাহলে একে ট্রিগার করতে পারবে। আগে যেহেতু ট্রিগার করতে পারেনি জন্য ওপেন সার্কিট ছিল, এখন এটা ক্লোজ সার্কিটের মতন বিহেভ করবে। এবং এই দিকের যে পোর্শনটা, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই দিকে যেহেতু এটা রিভার্স বায়াসে সেই জন্য কোনো কারেন্ট ফ্লো হবে না, কারেন্ট ফ্লো করতে পারবে না, এখানে আসবে। এবং আসার পরে এ কি করবে, এখান থেকে একে ট্রিগার করবে, করার পরে এখান থেকে আমরা দেখব যে একটা আমরা ভোল্টেজ পাচ্ছি। এখন এটা যেহেতু একে ট্রিগার করতে পারবে, তাহলে এখানে এটা শর্ট করবে, শর্ট করার পরে এখান থেকে এইভাবে আমরা এটা পাব। এখানে 0.9 ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এই ভিসি স্যাট এবং ভিবিই এর ড্রপটা মিলিত হবে 0.9 ভোল্ট। এখন এখানে এই এখানে তাহলে কতটা ভোল্টেজ, 0.7, আবার এখানেও 0.7, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট হলো 1.4 ভোল্ট, কিন্তু এখানে আছে 0.9 ভোল্ট, তাহলে এটাকে অপারেট করতে পারবে না। তাহলে এটা এখন আর এখন এটা অফ কন্ডিশনে থাকবে। অফ কন্ডিশনে থাকার ফলে আমাদের এই সার্কিট থেকে এটা শর্টের মাধ্যমে এখান থেকে আমরা এই সার্কিটে এই আউটপুটটা আমরা পাবো। এখন এখানে যদি আউটপুটটা আমরা মেজার করি, যেহেতু এটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড এবং আমরা এটা শর্ট অবস্থায় পাবো, তাহলে এখানে আমরা 0.2 ভোল্টেজ পাবো যদি এখানে আমরা মেজার করি। তাহলে এই যে এখানে যে ড্রপটা হবে, এটা স্যাচুরেশনে থাকার জন্য এটাই শর্টের যে ভোল্টেজটা এটাই পাবো গ্রাউন্ডের রেসপেক্টে। তাহলে এখন যে ভোল্টেজটা আমরা পাবো সেটা হলো 0.2 ভোল্ট। যেহেতু 0.2 ভোল্ট লজিকের ক্ষেত্রে আমাদের লো লজিক মিন্স এখানে আমরা আউটপুটে পাবো জিরো। তাহলে আমি আরেকবার বলছি, ফার্স্টে এখানে আমরা দেখব এখানে 1-1 থাকার ফলে দ্যাট মিন্স লজিক হাই, তাহলে এটা থাকবে আমাদের রিভার্স বায়াস এবং এটা থাকবে ফরওয়ার্ড বায়াস। এখন এখানে যখন আমরা ভোল্টেজ দেখব, এটা যেহেতু শর্ট অবস্থায় থাকবে 0.2 ভোল্ট স্যাচুরেশন কন্ডিশন, এবং এখানে ভোল্টেজটা 0.7, দ্যাট মিন্স এই পয়েন্টে 0.9 ভোল্ট আমাদের পাবো আমরা। এবং এটা ট্রিগার করার জন্য কতটা দরকার, এখানে 1.4 ভোল্টেজ আমাদের দরকার, কিন্তু এখানে আমাদের আসে 0.9, তাই এটাকে ট্রিগার করতে পারবে না, সেহেতু আমরা এই পাথের মাধ্যমে আমরা পাবো এবং এটাকে শর্টের মাধ্যমে মাত্র 0.2 ভোল্টেজ পাবো এবং এটা আমরা লো লজিকের মতন পাবো। এখন কোশ্চেন হলো এই ডায়োডটার ফাংশনটা কি, এই যে ডায়োডটা আমরা দিয়েছি, তাহলে আমরা দেখতে পেলাম যে যখন T3 অফ তখন T4 অন, এবং T4 যখন আমাদের অফ তখন T3 অন, তাহলে এটাকে আমরা বলি টোটেম পোল অ্যারেঞ্জমেন্ট। এখন এটা যদি সাপোজ না থাকতো, ধরলাম এটা নেই, তাহলে এক্ষেত্রে কী হতো, এখানে 0.9 আমাদের কত ভোল্টেজ দরকার ছিল, তাহলে 0.7 ভোল্টেজ এ ট্রিগার করতে পারত, তাহলে দুটো ট্রানজিস্টারই একই সঙ্গে ট্রিগার হয়ে যেত। কিন্তু এখানে যদি আমরা একটা ডায়োড লাগিয়ে দিই, তাহলে আমাদের ভোল্টেজের পরিমাণটা বেড়ে যাবে, তাহলে অ্যাট এ টাইম একটাই ডায়োড অন থাকবে, দ্যাট মিন্স সাইমেন্টেনিয়াসলি দুটো ডায়োড অন থাকবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।